বিজেপির এসসি মোর্চার রাজ্যিক সম্পাদক যতীশ বনিয়ার বিরুদ্ধে আন এক অভিযোগ উঠিছে। যতীশ বনিয়ার বিরুদ্ধে ধন দাবি অশালীন ব্যবহারের আকো অভিযোগ উঠিছে। এগারী মহিলায় উত্থাপন করেছে এই গুরুতর অভিযোগ। কিছুদিন পূর্বেও অশোভনীয় ইঙ্গিত দিয়ার অভিযোগ এগারী বিজেপি নেত্রীর যতীশ বনিয়ার বিরুদ্ধে শারীরিক মানসিক আতিশয্য চলার অভিযোগ উঠেছে। এসসি মোর্চার সভানেত্রীক ন্যায় বিচারি দিয়েছিল অভিযোগপত্র। বিষয়টি সংক্রান্ত আমি আরও অধিক জানাবলে চেষ্টা করি। পুনর্বার চর্চাত আহিছে এই যতীশ বনিয়া। এটা ঘটনার মার জোয়াই নাছিল গোটেখিনি ঘটনা, আকো যতীশ বনিয়া বিরুদ্ধে অভিযোগ উঠিছে অশালীন মন্তব্য করার, ধন দাবি করার। জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বড়ুয়া আমার সাথে ফোনযোগে সংযুক্ত হয়েছে, আমি আরো অধিক জানিম রাজু বড়ুয়া বিষয়টি সংক্রান্ত। কৃপাঞ্জল চাওক, এই যতীশ বনিয়ার যতীশ বনিয়ার বিরুদ্ধে পূর্বর অভিযোগটো আপনি ইতিমধ্যে কৈছিল যে পূর্বত এগারী মহিলা কর্মী বিজেপি এসসি মোর্চার এগারী মহিলা কর্মীয়ে রাজ্যিক সম্পাদক যতীশ বনিয়ার বিরুদ্ধে মানসিক আর শারীরিক আতিশয্যর অভিযোগ আনিছিল আর সেই অভিযোগপত্র দলের মজিয়াত দিছিল। আর সেই বিষয়টুক লৈ 29 জুন তারিখে এখন বৈঠকও এই বাতৰি ভবনত অনুষ্ঠিত হয়েছিল, যত এসসি মোর্চার যখন নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি, সেই নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত আছিল আর সেই এসসি মোর্চার নেতৃত্ব থাকার সময়সাতে কিছু মাজত বুঝাবুঝি হওয়া বলে সংবাদ মাধ্যমে জানাইছিল। কিন্তু তারপরে 29 তারিখের যখন বৈঠক সমাপন হল কৃপাঞ্জল, 29 তারিখের পিছতে 30 জুনত পুনর্বার আন এগারী মহিলা কর্মীয়ে পুনের যতীশ বনিয়ার বিরুদ্ধে অভিযোগ আন এক অভিযোগ আনলে, ধন দাবির অভিযোগ আনলে আর নির্যাতনের কথা এই যখন পত্র আছে সেই পত্র যোগে জানালে। আর এই খবরটো এতিয়ালৈকে রাজ্যিক বিজেপি নেতৃত্বে আসলে লুকাই থাকার কারণে চেষ্টা করেছে, গাপ দিয়ার চেষ্টা করেছে। আর বিজেপি নেতৃত্বর ক্ষেত্র আমি যদি অঙ্কিতা দত্তর কাহিনীটির ক্ষেত্র যাও, যেটা অঙ্কিতা দত্ত অভিযোগ আনিছিলে শ্রীনিবাসের বিরুদ্ধে, শ্রীনিবাসের বিরুদ্ধে যদি অভিযোগ করার ক্ষেত্র বিজেপিয়ে সেই সময় কিন্তু বিজেপি নেতায় সংবাদ মেল পর্যন্ত সম্বোধন করেছিলেন, সম্বোধন করে আমার নারী বলে কৈছিল, আমার যুবতী বলে কৈছিল, আমার জিহরি বলে কৈছিল অঙ্কিতা দত্তর ক্ষেত্রে। আর এই গোটে বিষয়টুক লৈ বিজেপি নেতৃত্ব সেই সময় যে ধরনের মুখ খুলিছিলেন, কিন্তু এই নিজের ঘরখনত যেটা বিজেপির আজি নিজের ঘরের ভিতরতে এগারী নহয় দুগারীক মহিলা কর্মীয়ে এনে ধরনের অভিযোগ নেতার বিরুদ্ধে আনিছে, যতীশ বনিয়ার বিরুদ্ধে আনিছে। আর যতীশ বনিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনিছে সেই অভিযোগটো কিন্তু গাপ দিয়ার চেষ্টা করেছে বিজেপি নেতৃত্বয়, এতিয়ালৈকে মাত কটারে। আর এই দুগারীয়ে অভিযোগ আনিছে সেই অভিযোগ অনা দুইগারী মহিলা কর্মীকে এতিয়ালৈকে কিন্তু সংবাদ মাধ্যমৰ পৰা রাখবলে যত্ন করেছে আর গোটেই বিষয়টকে এটা চেষ্টা চলাইছে। গতিকে কংগ্রেসের অঙ্কিতা দত্ত যেটা জিয়রি হয়েছিল সেই সময়সাত, কিন্তু সেই কংগ্রেসের নেত্রী জিয়রি হওয়ার পিছত আজি যেটা বিজেপির দুগারী মহিলা কর্মী এনে ধরনের অভিযোগ যতীশ বনিয়ার ক্ষেত্রে আনিছে, তেতিয়া কিন্তু এই বিষয়টুক নিরবতা অবলম্বন করেছে আর গোটেই বিষয়টুক এনে ধরনের মুখত চলা ওলমাইছে। নিশ্চয় রাজু বড়ুয়া, আর সেই বিষয়টা যথেষ্ট তাৎপর্য বহন করব, পরবর্তী সময়তো নিশ্চয় বিভিন্নজনে প্রশ্ন করব সেই বিষয়টুক লৈ আমি কথা পাতি যাম পরবর্তী সময়তো। রাজু বড়ুয়া, এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাইছো, এইখানে কথা সবিস্তারে আপনি জানাইছেন।